নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশানটা ক্লিক করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সংখ্যাতত্ত্ব থেকে সেই রকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় কিন্তু হুবহু আপনারা কমন পেয়ে যাবেন। তা সুতরাং আপনাদের সবাইকে অনুরোধ, আপনারা আজকে আমাদের এই ক্লাসটি মনোযোগ সহকারে করবেন, কেননা আজকে আমরা সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনারা কিন্তু আপনাদের পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবেন। এবং তার জন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন এবং খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে ওটাই ক্রস চিহ্ন। এইভাবে আমরা আজকে আপনাদের সাথে মোট 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং 10টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন। কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে মক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। প্রথম প্রশ্ন আজকে আমরা শুরু করব 131 নম্বর প্রশ্ন থেকে। আর আপনারা এর আগের দিন পর্যন্ত যে সমস্ত প্রশ্ন আলোচনা হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো দেখতে চান, তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন টেট ম্যাথ বলে একটা ফোল্ডার দেওয়া আছে, তার মধ্যে পরপর ডেট ওয়াইজ ডিসেন্ডিং অর্ডারের ক্লাসগুলো আলোচনা করা আছে। আশা করছি সেই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে অবশ্যই গুরুত্ব দিয়ে করবেন, তাহলে আপনাদের প্রত্যেককে আপনাদের মোটিভেট করবে, আপনারা অবশ্যই সেই ক্লাসগুলো করুন। এখন আমরা আলোচনায় শুরু করছি 131 নম্বর প্রশ্ন। যদি এ এবং বি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় যাতে a² - b² = 19 হয়, তাহলে এ এর মান কত? এটা এসএসসি 2010-এ কোশ্চেনটা এসছে আর এটা ছিল আপনাদের হোমটাক্সের কোশ্চেন। তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আজেবাজে কিছু কোশ্চেন করাচ্ছি না, আমরা বিশেষভাবে যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ সেই সমস্ত ছাঁটাই করা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। বাছাই করা প্রশ্ন আপনারা অবশ্যই এই ক্লাসটা গুরুত্ব সহকারে করবেন। 131 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে a² - b² = 90, তা সেখান থেকে আমরা a² - b² ফর্মুলা ফেলেছি। ফর্মুলা ফেলে আমাদের a = 10 এবং b = 9। তা যাদের এই কোশ্চেনের অ্যান্সার 131 নম্বর প্রশ্নে, যারা এই এর মান যারা উত্তর বার করেছেন অপশান বি 10, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 132, 132 নম্বর প্রশ্নে। যদি এ এবং বি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় a > b এবং a + b তার হোল স্কোয়ার -a - b তার হোল স্কোয়ার > 29 হয়, তাহলে এর সর্বনিম্ন মান কত? আপনারা কিন্তু এরকম ধরনের কোশ্চেন আপনাদের পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবেন, তা সুতরাং অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে এই কোশ্চেনগুলো অ্যান্সার করুন, আপনারা আপনাদের খাতায় অ্যান্সার করুন। আর আমরা আমাদের স্ক্রিনে এই কোশ্চেনের কোনটা সঠিক উত্তর হয় সেটা আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি। তা চলুন 132 নম্বর প্রশ্নে, a + b হোল স্কোয়ার - a - b হোল স্কোয়ার, এটা 4ab সূত্র। তা সুতরাং প্রশ্নের রাশিটি 4 এর গুণিতক, তাহলে 4 এর গুণিতক, তাহলে সুতরাং 4ab এর ন্যূনতম মান 32 এবং ab এর ন্যূনতম মান 8, তাহলে a এর ন্যূনতম মান হলো 4 এবং b এর মান হলো 2। তাহলে 4 এর গুণিতক নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তাহলে 132 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান b, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 133, 133 নম্বর প্রশ্ন। 397 × 397 + 104 × 104 + 2 × 397 × 104 = কত? আপনাদের 4টে উত্তরের মধ্যে যেটা সঠিক উত্তর 133 নম্বর প্রশ্নে, আপনাদের সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। আপনারা সবাই a b c d 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আপনাদের উত্তর আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন বা আমাদের উত্তরও পোস্ট করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয় আপনারা করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন, একটা ফর্মুলার ব্যাপার আছে, তা আমরা এখানে a² + b² +
টু এ বি এটা আমরা লিখতে পারি, তাই এই ফরম্যাট অনুযায়ী আমরা লিখেছি। লিখে আমরা অ্যান্সার বার করেছি 251001। তাহলে 131 নম্বর প্রশ্নে আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করেছেন। যারা এই কোশ্চেনে অ্যান্সার অপশান বি চুজ করেছেন তাদের সবার উত্তর সঠিক। আপনারা খাতায় এটাকে রাইট চিহ্ন দেবেন যাদের সঠিক হয়েছে, আর যাদের ভুল হয়েছে তারা ক্রস চিহ্ন দেবেন। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 134, 134 নম্বর প্রশ্ন। যদি 64 স্কোয়ার মাইনাস 20 মাইনাস 36 স্কোয়ার ইজ ইকুয়াল টু 20 ইন্টু এক্স হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল কত? তাহলে এক্সের মান আমাদের এখানে বার করতে হবে। 134 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 134 নম্বর প্রশ্ন, আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 64 স্কোয়ার মাইনাস 36 স্কোয়ার ইজ ইকুয়াল টু 40 ইন্টু এক্স, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করেছি। তা ক্যালকুলেশন করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলেছি, তা ফর্মুলা ফেলার পর এক্সের মান আমরা বার করেছি 140। তা যারা 134 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 135, 135 নম্বর প্রশ্ন। 489 প্লাস 375 এই পুরোটার হোল স্কোয়ার মাইনাস 489 মাইনাস 375 পুরোটার হোল স্কোয়ার ডিভাইড বাই 489 ইন্টু 375, তাহলে এটার মান কত? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটা ফর্মুলা ইউজ করা আছে, আপনারা যে যত তাড়াতাড়ি আপনাদের ফর্মুলাটা বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা করবেন। আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনের সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনটার সঠিক উত্তর কোনটা। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই এ বি, এর মান 489 আর বির মান 375, তা এখান থেকে আমরা বার করেছি মান 4। তাহলে 135 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 136, 136 নম্বর প্রশ্নে। সেরকমই একটা ফর্মুলার অঙ্ক, আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনটা করতে পারবেন। যারা এর আগের কোশ্চেনটা সলভ করেছেন তা আপনারা চেষ্টা করুন, আর আমরা আপনাদের স্ক্রিনে বা এই স্ক্রিনে এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আমরা দেখে নেবো। 963 প্লাস 476 এই পুরোটার হোল স্কোয়ার প্লাস 963 মাইনাস 476 এই পুরোটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 963 ইন্টু 963 প্লাস 476 ইন্টু 476 ইকুয়াল টু কত? তাহলে 136 নম্বর প্রশ্ন, আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা এখানে ফর্মুলা বুঝতেই পারছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেখানে এ ইজ ইকুয়াল টু 963 এবং বি ইজ ইকুয়াল টু 476, এটা আমাদের সুবিধার জন্য আমরা লিখে নিয়েছি। তা আমরা ক্যালকুলেশন করে উত্তর বের করেছি 2। তা যারা 136 নম্বর প্রশ্নে ফর্মুলাটা বুঝে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ 2, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 137, 137 নম্বর প্রশ্ন। এটাও একটা ফর্মুলায় আছে, চলুন ফর্মুলাটা কী আছে সেটা আমরা দেখে নেবো, আগে অঙ্কটা পড়ে নিই। 768 ইন্টু 768 ইন্টু 768, তাহলে এ কিউব ধরতে পারি, প্লাস 232 ইন্টু 232 ইন্টু 232 এটা বি কিউব ধরতে পারি, তারপরে আবার 786 ইন্টু 786 এ স্কোয়ার ধরতে পারি, মাইনাস 786 ইন্টু 232, তার মানে এখানে আমরা ধরতে পারি এ আর বি, আর প্লাস এখানে আমরা কী ধরতে পারি না 232 ইন্টু 232 মানে বি স্কোয়ার। আশা করি আপনারা বুঝেই গেছেন এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে। আপনারা 137 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আমি ফর্মুলাটা বসিয়ে দিয়েছি, আপনাদের ক্যালকুলেশন করতেও সুবিধা হবে, বা যারা আপনারা ক্যালকুলেশন জানেন আপনাদের ইতিমধ্যে হয়তো উত্তর করা হয়ে গেছে। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউব ডিভাইড বাই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, যেখানে এ ইজ ইকাল টু 768 এবং বি ইজ ইকাল টু 232, তা আমরা এখানে ক্যালকুলেশন করে মান বসিয়ে আমরা উত্তর বেরিয়ে 1000। তাহলে 137 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 138, 138 নম্বর প্রশ্ন। 854 ইন্টু 854 ইন্টু 854 একই রকম অঙ্ক, আগের অঙ্কটা যারা পেরেছেন তারা এই অঙ্কটা অবশ্যই করতে পারবেন। তাই এটার মান কত সেটা আপনাদের এখানে বার করতে হবে। আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন, আমি এটায় সাহায্য করবো না, আগেরটাই আমি সাহায্য করে দিয়েছি। তা আগেরটা যারা করতে পেরেছেন তারা এই কোশ্চেনটার অবশ্যই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এ কিউব মাইনাস বি কিউ ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ কিউব মাইনাস বি কিউ ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যেখানে এ ইজ ইকাল টু 854
b is equal to 276 তাহলে আমাদের এখানে মান বসিয়ে বেরিয়েছে 578 তা যারা 138 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নে অ্যানসার বার করেছেন অপশন b তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 139 139 নম্বর প্রশ্ন একই রকম অঙ্ক আপনারা যারা এই ফর্মেশন গুলো জানেন বা বীজগণিতের ফর্মুলা এখানে ইউজ করা আছে আপনারা এই ফর্মুলার অঙ্কগুলো যারা করেছেন তাদের এই অঙ্কগুলো জলভাত আপনারা অবশ্যই এই কোশ্চেনের সঠিক উত্তর এক মিনিটের চার ভাগের এক ভাগ সময়ই করতে পারবেন আশা করছি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর করবেন অবশ্যই কেউ তাড়াহুড়ো করে ভুল উত্তর করবেন না আপনারা এখন এগুলো প্র্যাকটিসের ক্লাস এই ক্লাসগুলো আপনারা অবশ্যই মন দিয়ে করুন এই ক্লাসগুলো আপনাদের অবশ্যই পরীক্ষায় অঙ্কে পুরো নম্বর পেতে সাহায্য করবে তো চলুন 139 নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে আমরা লিখেছি স্কয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি তা সেইখানে আমরা লিখেছি এ কিউব প্লাস বি কিউব তা এখানে এ আমরা ধরে নিয়েছি 753 আর বি ধরে নিয়েছি 247 তা এখানে আমরা মান বসিয়ে আমরা বার করেছি 1/1000 তাহলে 139 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি আজকের শেষ এই ক্লাসের শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার 140 140 নম্বর প্রশ্ন তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখেন এসএসসি 2010 এই কোশ্চেনটা এসেছিল অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই কোশ্চেনগুলো আপনারা মন দিয়ে করুন আপনাদের কিন্তু এরকম ধরনের কোশ্চেন হুবহু কিন্তু আপনারা পরীক্ষায় কমন পেয়ে যাবেন তাই এখানে জানতে চাওয়া হয়েছে 256 × 256 − 144 × 144 / 112 ইজ ইকুয়াল কত হবে তাহলে এর মানটা আপনাদের বার করতে হবে আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা 140 নম্বর প্রশ্ন আপনাদের যে উত্তরটা সঠিক সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে আমরা 256 তার স্কোয়ার মাইনাস 144 তার স্কোয়ার ডিভাইডেড বাই আমরা 112 লিখেছি তা আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইনটু এ মাইনাস বি করেছি করার পরে ক্যালকুলেশন করে আমাদের উত্তর বেরিয়েছে 400 তাহলে 140 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে 400 তাদের সবার উত্তর সঠিক অপশান বি যাদের উত্তর বেরিয়েছে তো বন্ধুরা আমরা আপনাদের সাথে আজকে মোট 10টা প্রশ্ন আলোচনা করলাম আর এই 10টা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা অবশ্যই ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তা আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা আমাদের ভিডিওটায় লাইক করুন শেয়ার করুন এবং তার সাথে সাথে অবশ্যই কমেন্ট করুন যে আপনাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করলে আমরা একটু মোটিভেশন পাই আপনারা কমেন্ট না করলে আমরা একটু হতাশ হই এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো নিম্নলিখিত সমীকরণে এইচ এর মান কত আমরা সমীকরণটা বলছি 9H + H8 + H6 = 230 এবার আমরা অপশানে চলে আসি অপশান এ 3 অপশান বি 4 অপশান সি 5 অপশান ডি 9 এবং অপশান ই কোনোটি নয় আমি আবার আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি নিম্নলিখিত সমীকরণে এইচ এর মান কত 9A + 8H + H6 = 230 অপশান দেওয়া আছে অপশান এ 3 অপশান বি 4 অপশান সি 5 এবং অপশান ডি 9 এবং অপশান ই কোনোটি নয় আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময়ে এই ক্লাসে এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব এবং প্রথম 10 জন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর করবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ।